আসসালামু আলাইকুম শুরুতেই বলে নিচ্ছি যারা প্রবাসে আছেন এবং বাংলাদেশ থেকে লোন চান ব্যাংক থেকে লোন তুলতে চান তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারা কারা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন এবং কারা কারা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন না আমার বেতন অনেক কম আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কত লাখ টাকা ঋণ পাবো আমি অবৈধ হয়ে প্রবাসে পাঁচ বছর দশ বছর বিশ বছর ধরে আছি আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাব আমি দুবাই আছি কাতার আছি সিঙ্গাপুর আছি মালয়েশিয়া আছি সৌদি আরব আছি বা অন্য কোনো দেশে আছে আমি কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবো আর যদি পাই তাহলে কত টাকা ঋণ পাবো আমি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট জমি কিনতে পারবো কোথায় কোথায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা আছে এই ধরনের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে ভিউয়ার্স যারা প্রবাস সময় চ্যানেলে সম্পূর্ণ নতুন ভিউয়ার্স তাদের প্রতি অনুরোধ রইল কে কোথায় থেকে এই ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তী দেখবেন সেই জায়গার নামটি লিখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আমি প্রথমে যে বিষয়টি ক্লিয়ার করেছি এবং বলেছি যে আপনি যদি বৈধ একজন প্রবাসী হন কেবলমাত্র আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন অন্যথায় আপনি অবৈধ হলে অবৈধ হয়ে যদি আপনি পাঁচ দশ বিশ বছর ধরে প্রবাসে থাকেন তাহলে কিন্তু আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন না অনেকে ভাবেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে আমি বাড়ি ফ্ল্যাট জায়গার উদ্দেশ্যে নিতে চাই কিনতে পারবো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য আপনার নিজের নামে একটু হল জায়গা জমি ফ্ল্যাট থাকতে হবে তাহলেই কেবলমাত্র আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন কিন্তু আপনার পিতার নামে জায়গা আছে জমি আছে তাহলে কিন্তু আপনি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন না সেই ক্ষেত্রে আপনার পিতা চাইলে প্রবাসের জন্য আপনার বাবা চাইলে প্রবাসের জন্য ঋণ নিতে পারবে শুধুমাত্র যারা প্রবাসে রয়েছেন বৈধভাবে তারাই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারবেন অবৈধ প্রবাসীরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না এবং সেই ক্ষেত্রে অযোগ্য ঘোষিত হবেন সবশেষে একটি কথা জিজ্ঞেস করে জানতে চেয়েছেন অনেকে যে আমার বেতন অনেক কম আমার বেতন অনেক কম আমি কি প্রবাসী কলার ব্যাংক থেকে ঋণ পাবো হ্যাঁ আপনি অবশ্যই ঋণ পাবেন আপনার বেতন রেঞ্জ যদি বিশ থেকে তিরিশ হাজারের ভিতরে হয় তারপরে আপনি প্রবাসী কলার থেকে কম করে হলো দুই থেকে তিন লক্ষ টাকা পাবেন তবে মনে রাখবেন আপনি যদি বৈধ একজন প্রবাসী হন আপনি যে দেশেই থাকুন না কেন আপনি প্রবাসী কলার ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন ঋণের টাকা নির্ভর করে মূলত বাংলাদেশে আপনার নামে কতটুকু জায়গা জমি জিরাত বা ফ্ল্যাট বাড়িঘর আছে তার উপর ভিত্তি করেই কিন্তু আপনার ঋণের টাকা নির্ধারণ করা হয় আশা করি সুপ্রিয় ভিউয়ার্স আপনারা বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন যারা বুঝতে অসুবিধা হয়েছে স্ক্রিনে থাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু থ্রি ডাবল এইট ফাইভ সেভেন ওয়ান ফোর এই নাম্বারে ফোন করতে পারেন এবং জেনে নিতে পারেন বিস্তারিত আপনার প্রশ্নটি ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ